বিকেএসপিতে ঘটে গেল এক তুঘলকি কাণ্ড। চার নম্বর মাঠে আবাহনী লিমিটেডের প্লেয়ার লিস্টে জাতীয় দলের ঢাকা টেস্ট স্কোয়াডে থাকা মোসাদ্দেকের নাম দেখে কপাল কুঁচকালো অনেকেরই, চোখ এড়াল না আরেক ম্যাচে গাজী গ্রুপের হয়ে নাঈম হাসানের মাঠে নামাও। প্রশ্ন উঠল, জাতীয় দল না ক্লাব, কার স্বার্থ আগে? তবে ঢাকার ক্রিকেটে অনিয়মটাই যখন নিয়ম, তখন কী বা বলার থাকে আর। শুরুটা ভালো হয়নি জায়ান্ট আবাহনীর, টসে হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই সাইফ হাসানের উইকেট হারিয়ে ব্যাকফুটে ধানমন্ডির দলটি। ক্রিজে নাজমুল হাসান শান্ত, বিজয়ের সঙ্গে জুটি বেঁধে এগুচ্ছিলেন ভালোই, আবারও ছন্দপতন দশম ওভারে। শাহাদাতের বলে ব্যক্তিগত ১৭ রানেই প্যাভিলিয়নে বিজয়। আসা যাওয়ার মাঝে কিছুটা সময় ক্রিজে কাটিয়ে গেছেন নাসির এবং মিঠুন। মাঠে নামেন মিরপুর টেস্টের স্কোয়াডে থাকা মোসাদ্দেক সৈকত। জুটি জমার আগেই সাজঘরে শান্ত, শচীন রানা আসলেন আর গেলেন। ১০৫ রানে ৬ উইকেট হারিয়ে ক্রিজে তখন সৈকতের সঙ্গী মাশরাফি। ঝড়ের শুরুটাও ওখান থেকেই, একের পর এক বল মাঠের বাইরে উড়িয়ে মেরে নায়ক সুপার ম্যাশ। সৈকত যখন ফিরলেন দলীয় স্কোরবোর্ডে রান ২০০ পেরিয়েছে। যতীন সাক্সেনার বলে মাশরাফিও ফিরলেন, তবে ততক্ষণে পাঁচ ছক্কায় হয়ে গেছে ৬৭ রান। অবশেষে ২১৭তে শেষ হয় আবাহনীর ইনিংস। বোলিংয়ে নেমে আবারও মাশরাফি ম্যাজিক, ৩০ রানে নেই কলাবাগানের ৩ উইকেট। আশরাফুল ও তাইবুর চেষ্টা করেন ইনিংস মেরামতের, ৪৭ রানের জুটি ভাঙেন বাঁহাতি সাকলাইন সজীব। মাহমুদুল ও মুক্তার আলীতে ভর করে এগুচ্ছিল কলাবাগান। ঈর্ষা হলো তাসকিনের, শচীনের ক্যাচ বানিয়ে মাহমুদুলকে ফেরালেন ১৪০ রানে। ২-৪ ও ২ ছক্কায় মুক্তার আলী প্রতিরোধের চেষ্টা করলেও সঙ্গীর অভাবে ভেস্তে যায় সব। ৩৭ রানে ম্যাচ জিতে নেয় আবাহনী, ম্যাচ সেরা হন মাশরাফি বিন মর্তজা। বিকেএসপির আরেক মাঠে গাজী গ্রুপের মুখোমুখি শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২৪ রানে ২ উইকেট হারালেও হাল ধরেন জহুরুল ও জাকির, দুজনে মিলে গড়েন ৫০ রানের জুটি। তাদের বিদায়ে আবারও কালো মেঘ গাজী গ্রুপের আকাশে। ত্রাতা হয়ে দেখা দিলেন বিদেশি রিক্রুট রজত ভাটিয়া এবং অভিজ্ঞ নাদিফ চৌধুরী, দুজনের ব্যাটে ভর করে ২৭৯ রানের পুঁজি পায় তারা। ব্যাট করতে নেমে চোখে চোখ রেখে জবাব দিতে থাকেন শাইনপুকুরের ব্যাটাররা। সাব্বির, হৃদয় ও উদয় কৌলের ৩৫০তে জয়ের আশাও দেখে নবাগত ক্লাবটি। তবে নাঈম হাসানের বোলিং তোপে ২৫৯ রানেই থামে শাইনপুকুরের ইনিংস, ২০ রানে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।